বীরভূমের দিকে দিকে যখন সরকারের বিপক্ষে ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাংসদ বিধায়ক এবং মন্ত্রীরা যখন গ্রামে গ্রামে ঘুরছেন জনসংযোগ করার জন্য, ঠিক সেই সময় মানুষকে নতুন করে তৃণমূলের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের সফরে এলেন। স্থানীয় প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে কেন্দ্র করে বীরভূমের বোলপুরে সাজো সাজো। যদিও এখনও বাকি রয়েছে জনসভা, তার আগেই সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম না করে তিনি জানান, অধ্যক্ষ থেকে ছাত্রছাত্রী সকলেই তার প্রতি আস্থা রাখতে পারছেন না। কেন পারছেন না তার উত্তর দিতে হবে বিশ্বভারতীর উপাচার্যকে। দুদিন আগে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তিনি অভিযোগ করেছিলেন, বিশ্বভারতীর যে জমি রয়েছে তার কিছুটা অংশ নোবেল জমি অমর্ত্য সেনের জায়গার ওপর রয়েছে। কিন্তু উপাচার্যের এই বক্তব্য খণ্ডন করে তিনি কাগজপত্র সঙ্গে এনে জানান, কোনোভাবেই অমর্ত্য সেনের যে জায়গা তা বিশ্বভারতীর মধ্যে নেই। অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে উপাচার্যকে আরও একবার তোপ ডাকলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি করেছিল তিনি, আসার পর বিতর্ক অনেকটাই প্রশমিত হবে বলে মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে। অন্যদিকে কয়েক মাস আগে অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এদিন বীরভূম সফরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কাট আউট ব্যানার ফেস্টুন কোন জায়গাতে অনুব্রত মণ্ডলের ছবি তো দূরে থাক, তার নামও ছিল না। এমনকি মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে সেখানেও অনুব্রত মণ্ডলের কথা উচ্চারণ করলেন না তৃণমূল সুপ্রিমো। বোলপুরে বিশেষ বৈঠক সারার পর তিনি রওনা দেন মালদার উদ্দেশ্যে। বিকেলের দিকে পুনরায় তিনি ফিরে আসবেন বীরভূমের বোলপুরে। দিব্যেন্দু গোস্বামীর রিপোর্ট। অমর্ত্যদের হাতে আগামী দিন তাকে অসম্মানিত করার চেষ্টা যেন এইভাবে বিজেপি আর না করে, এবং বিজেপির নামাঙ্কিত কিছু কৌড়িকধারী মানুষ না করেন, এটা আমি বলতে এসেছি। আমি সবাইকে সম্মান করি, বিশ্বভারতীতে আমি নিজেও অনেকবার কোর্ট মেম্বার ছিলাম, সুতরাং বিশ্বভারতীর সবটাই আমার হাতের মুঠোয়, আমি জানি চিনি। বিশ্বভারতীকে আমরা সবাই রবীন্দ্রনাথের চোখে দেখি, গৌরকীকরণের চোখে দেখি। আমি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, আমার একটি বই বেরিয়েছে কবিতা ইংরেজিতে, আজকে একটা ডালিতে করে হাট থেকে একটা ডালি কিনে আমার হৃদয়ে বইয়ের ডালি দিয়ে গেলাম, এবং উনি আমাকে ফুল দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, চা খাইয়েছেন, চায়ের সাথে প্রতিটি ট্রাস্টেরও সকলে ছিল, তারা আমাকে রানী দেবী থেকে শুরু করে ওদের বাচ্চারা থেকে শুরু করে বড়রা থেকে শুরু করে ওরা সিঙ্গাড়া সন্দেশ নানা রকম অনেক কিছুর আয়োজন করেছিল, আমি খুব কৃতজ্ঞ। এবার আমি আমার পয়েন্টে আসি। আজকে আমি মানুষ আসেন বিশ্বভারতীর গর্ব সারা পৃথিবী জুড়ে, তাই অমর্ত্য সেনকে যারা অসম্মান করেছেন একদিন তাদের বিবেকের দংশন হবে এবং ক্ষমা তাদের চাইতেই হবে। এবং তারা যদি মনে করেন শুধু কোর্ট কাচারি করে সবকিছু রেহাই হবে, কোর্ট কাচারি জানেন তো যেমন আছে, জনগণের কোর্ট বলেও একটা কথা আছে। আমরা আইন মেনে চলি, আমরা আইনের ধারক বাহক বলেই রেকর্ডটা আপনাদের কাছে পড়ে গেলাম। আমরা অলরেডি জমি দপ্তর থেকে ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে, এটা হচ্ছে এলআর রেকর্ড 138 ডেসিবেল, ঠিক আছে, তার মানে যেটা অমর্ত্য সেন বলছেন দ্যাট ইজ কারেক্ট। এখানেও কিন্তু সেম কথা বলা হচ্ছে, তাহলে কে ভুল কে ঠিক, কেন অসম্মান করা হচ্ছে ওনার মতো মানুষকে, যার পায়ে হাত দিয়ে প্রণাম দিনে নিজেদের গর্বিত বলে মনে হয়, যিনি জ্ঞান এবং বুদ্ধি এবং মেধার একজন বিক্ষ মহিরুহ, তাকে সম্মানিত করার চেষ্টা তো করেননি, অসম্মানিত করে 13 ডেসিবেল জমি নিয়ে লড়ে যাচ্ছেন। আমি বলবো বিশ্বভারতী ভালো করে চলুক, ছাত্রছাত্রীদের কথায় কথায় সাসপেন্ড না করে, সোকাস না করে, থেট না করে, পড়াশুনো বন্ধ না করে, এখানে শুধু গৌরকীকরণের লেফট রাইট প্যারেড না করে। আমি এটা বলতে বাধ্য হচ্ছি, আমি বলতাম না, আমি বলিও না এসব কথা এখনো পর্যন্ত, কিন্তু আমি কারোর নাম বলিনি। আমি বিশ্বভারতী ভালোভাবে চলুক এটা আমি চাই। আমি একসময় রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন আমি বিশ্বভারতীতে এসেছিলাম, ছাত্রছাত্রীদের সাথে বসে খাবার আমার সুযোগ হয়েছে, এবং তখন ছাত্রছাত্রীদের রাজীব গান্ধী কোয়েশ্চেন করেছিলেন, আই ক্যান রিকল মাই মেমারি
যে তোমাদের আইকন কে হওয়া উচিত। ছাত্রছাত্রীরা এদিক ওদিক তাকাচ্ছেন, তখন উনি বলেছিলেন এই বিশ্বভারতীতে বসে মমতাকে দেখে শিখো। আমি এই কথাগুলো ভুলতে পারি, এমনকি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আসিফে যখন এসেছিলেন তখনও এসেছিলাম। আমি দীর্ঘদিন বিশ্বভারতী কোর্ট মেম্বার ছিলাম, বোর্ড মেম্বার ছিলাম, কোর্ট মেম্বার সরি, আমি জানি। সুতরাং শান্তিনিকেতনকে আমি শ্রদ্ধা করি। শান্তিনিকেতন আমাদেরই শান্তিনিকেতন, শান্তির সাথে প্রত্যেকের একটা সম্পর্ক আছে। সেটা মিলিত মেলার প্রয়াস হবে না সেটাকে থাবা বসিয়ে গ্রাস করা হবে, এটা যাদের দায়িত্ব তাদের স্মরণ করা উচিত। আর আমি নিশ্চয়ই, তারা আমার কাছে টাইম চেয়েছে, আমি কথা বলবো, আমার কাছে কিছু আবাসিক টাইম চেয়েছে, তারা কথা বলবে। কিন্তু আমি কাল সকালে বেরিয়ে যাবো মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর প্রোগ্রাম আছে, প্রোগ্রাম করে ফিরে এসে আমি শুনতে চাই, ওরা কি বলতে চাই। শোনাটা তো আমার কাজ, শুনলে অনেক কিছু মানে আইডিয়া বাড়ে, এক্সপিরিয়েন্স বাড়ে। ম্যাডাম উপাচার্যকে রাজনৈতিক উদ্দেশ্যে কোনো মন্তব্য করব না, মন্তব্য খুঁজে দেখার দায়িত্ব আপনার, আপনারাই বা কেন দেখছেন না? এতদিন ধরে আপনারা বলুন তো আমরা কি মরে গেছি না আমাদের মেরুদণ্ড মরে গেছে যে আমরা প্রতিবাদ পর্যন্ত করতে পারি? আমরা তীব্র ভাষায় একটা মানুষকে আক্রমণ করছে, অসম্মান করে চলেছে, উনি কি নোবেল দাতা হয়ে গেছেন নাকি? নোবেল পাননি এমনও মন্তব্য করেছেন। সেই জন্য তো কথাটা, রবীন্দ্রনাথ ঠাকুরের আসল নোবেলটা কোথায় গেল? ওটা তো রেপ্লিকা, আগে ওটা জবাব দিন, তারপরে জবাবটা আমি দিব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। অনুগ্রহ করে আপনারা মনে রাখবেন, এটা আমাদের শ্রদ্ধেয় অমাত্যদার বাড়ি, তাদের পরিবার যাতে কোনোভাবে ডিস্টার্ব না হয় সেটা আমাদের দেখা কর্তব্য এবং দায়িত্ব। আমি আজকে এসেছিলাম বিশেষ করে আমাদের সকলের, সারা বিশ্বের সবার হৃদয়ে শ্রদ্ধার গো, শ্রদ্ধার সাথে অমর্ত্য সেনের কন্ট্রিবিউশন নোবেল জয়ী, বাংলাকে যিনি শুধু সম্মানিত করেননি সারা দেশকে সারা বিশ্বকে, তাকে শ্রদ্ধার সাথে শ্রদ্ধার গো অর্পণ করবার জন্য আমি কিন্তু এসেছিলাম। এবং সাথে আমি একটা কাগজও নিয়ে এসেছিলাম, কারণ আপনারা জানেন নতুন কোনো খবর নয়, এটা বহু চর্চিত খবর। আমি কারোর নাম তুলে কাউকে অশ্রদ্ধা করতে চাই না, কারণ আমি মনে করি অশ্রদ্ধা করা এক ধরনের লোকের অভ্যাস। অশ্রদ্ধা কখনো মানুষকে শ্রদ্ধার পাত্র করে তুলতে পারে না। আমি বিশেষ করে